একটা নথি দেখবেন, একটু দেখে চলো না। শেখ হাসিনা শেখ মুজিবুর রহমানের কন্যা, বাংলাদেশের কথিত প্রধানমন্ত্রীও তিনি। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় তার তথ্য বিষয়ক উপদেষ্টা। প্রতি মাসে যার বেতন 7,85,000 টাকা। শেখ হাসিনার একমাত্র কন্যা সাইমা ওয়াজেদ পুতুল কোনো পদে না থাকলেও নিকট ভবিষ্যতে তার রাজনীতিতে আসবার জোর গুঞ্জন শোনা যাচ্ছে। শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলুল হক মনির দুই ছেলের একজন শেখ ফজলে নূর তাপস, যিনি ঢাকা 12 আসনের এমপি পদ ছেড়ে হয়েছেন ঢাকা দক্ষিণের সিটি মেয়র। শেখ মনির আরেক ছেলে ফজলে শামস পরশ যুবলীগের সভাপতির পদে আছেন। শেখ হাসিনার ফুফাতো ভাই ও 15 আগস্টে সেনা বিদ্রোহী নিহত আব্দুর রব সেরনিয়াবাদের পুত্র আবুল হাসনাত আবদুল্লাহ বরিশাল 1 আসনের সাংসদ। তার পুত্র শেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র। শেখ হাসিনার আরেক ফুফাতো ভাই শেখ সেলিম গোপালগঞ্জ 2 আসনের সাংসদ এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। শেখ সেলিমের পুত্র শেখ নাইম ও শেখ ফাহিম দুজনে এবার পদ পেয়েছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে। শেখ সেলিমের বোন জামাই সাবেক যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। বাংলাদেশের রহস্যময় শীর্ষধনী মুসা বিন শমসেরও সম্পর্কে শেখ সেলিমের ভাইরা ভাই। তার আরেক ভাইরা ভাই আবুল কালাম আজাদ, যিনি জামালপুরের সাংসদ এবং সাবেক তথ্যমন্ত্রী ছিলেন। শেখ হেলালুদ্দিন শেখ হাসিনার চাচাতো ভাই, সেই সূত্রে হয়েছেন বাগেরহাট 1 আসনের এমপি। শেখ হেলালের সূত্র ধরে আবার তার পুত্র শেখ সারহান নাসের তন্ময় হয়েছেন বাগেরহাট 2 আসনের এমপি। 1987 সালে জন্মগ্রহণ করে মাত্র 31 বছর বয়সেই সংসদ সদস্য হয়েছেন 2018 সালের রাতের ভোটে। শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সোহেল দীর্ঘদিন ধরে বিসিবির পরিচালকের দায়িত্ব পালন করছেন, সেই সাথে নতুন করে পদ পেয়েছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে। আরেক চাচাতো ভাই শেখ সালাউদ্দিন জুয়েল খুলনা 2 আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। চাচাতো ফুফাতো ভাইদের পাশাপাশি ভাগ্য বিধাতা মুখ খুলে তাকিয়েছেন ফুফাতো বোনদের দিকেও। ফুফাতো বোনের ছেলে নূরে আলম চৌধুরী লিটন মাদারীপুর 1 আসনের সংসদ সদস্য। আরেক ফুফাতো বোনের ছেলে মুজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী বরিশাল 4 আসনের এমপি, সেই সাথে পদে আছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে। রক্তের সম্পর্কের বাইরেও বৈবাহিকভাবে যারা শেখ পরিবারের সাথে যুক্ত হয়েছে কপাল খুলেছে তাদেরও। কুখ্যাত রাজাকারের পুত্র রাজাকার ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন শেখ হাসিনার মেয়ে পুতুলের শ্বশুর হবার সুবাদে হয়েছেন সংসদ সদস্য, সেই সাথে ছিলেন 2-2 বারের মন্ত্রীও। শুধু তাই নয়, শেখ হাসিনার মেয়ের শ্বশুরের মেয়ের শ্বশুর অর্থাৎ পুতুলের ননদের শ্বশুর ডাক্তার মিল্লাত সিরাজগঞ্জের সংসদ সদস্য হয়েছেন, সেই সাথে ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতির পদেও। এখানেই শেষ নয়, শেখ হাসিনার স্বামী জনাব ওয়াজেদ মিয়ার বাসার কাজের বুয়া মাহবুবারা বেগম গিনিও এখন গাইবান্ধা 2 আসনের সংসদ সদস্য। অন্যদিকে শেখ হাসিনার আরেক বোন শেখ রেহানা সরাসরি দলের কোনো পদে না থাকলেও মনোনয়ন বাণিজ্য থেকে শুরু করে দলে তার রয়েছে অদৃশ্য শক্তিশালী নিয়ন্ত্রণ। শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিকী দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে হুইল চেয়ারে চলাফেরা করছেন, তবে পঙ্গু হলেও প্রধানমন্ত্রী অফিসের চুক্তিভিত্তিক একটি গুরুত্বপূর্ণ পদের জন্য মাসে প্রায় 5,00,000 টাকা বেতন পান তিনি। বিশেষ করে ক্যান্টনমেন্টে শেখ রেহানা রয়েছে বিশেষ নিয়ন্ত্রণ, কারণ শেখ রেহানার দেবর তারেক সিদ্দিকী প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা, যার আছে ক্যান্টনমেন্টে একক আধিপত্য। যদিও কিছুদিন আগে সেই নিয়ন্ত্রণ কিছুটা হারিয়েছেন তারেক সিদ্দিকী। শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকী ববিও ইদানিং রাজনীতিতে উকিঝুঁকি দিচ্ছেন, তবে তার দুই বোন আজমিনা সিদ্দিকী রূপন্তি ও টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ নাগরিক বিয়ে করে সেখানেই সেটেলড। টিউলিপ সিদ্দিকী আবার ব্রিটিশ লেবার পার্টির এমপিও নির্বাচিত হয়েছেন। পুতুলের শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনের মতো শেখ রেহানার শ্বশুরবাড়ির লোকজনের সাথে যাদের আত্মীয়ের সম্পর্ক আছে তারাও উঠে এসেছেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। যেমন শেখ রেহানার স্বামীর শফিক সিদ্দিকীর খালা ছিলেন আইভি রহমান, তিনি ছিলেন কেন্দ্রীয় মহিলা লীগের সভাপতি, তার স্বামী জিল্লুর রহমান ছিলেন সাবেক প্রেসিডেন্ট। জিল্লুর আইভি দম্পতির পুত্র পাপন একাধারে সাংসদ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। বর্তমান প্রেসিডেন্টও জিল্লুর রহমানের আত্মীয়, সেই সূত্রে আব্দুল হামিদও পারিবারিক কোটায় বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।
অ্যাডভোকেট আব্দুল হামিদের হাত ধরে আবার তার পুত্র রেজওয়ান আহমেদ তৌফিকই হয়েছেন কিশোরগঞ্জ চার আসনের এমপি। এছাড়াও কাজী জাফরুল্লাহ, বাহাউদ্দিন নাসিম, আমির হোসেন আমু সহ সরকারি দলের বেশিরভাগ গুরুত্বপূর্ণ পদগুলি এখন শেখ পরিবারের নিয়ন্ত্রণে। সব মিলিয়ে এ যেন এক পরিবারতন্ত্রের কবলে গোটা বাংলাদেশ।